যৌন সমস্যা বা যৌন অক্ষমতা বলতে এমন সমস্যাকে বোঝায় যা যৌন প্রতিক্রিয়া চক্রের যে কোনো ধাপে ঘটবার কারণে পরিপূর্ণ যৌন তৃপ্তি থেকে পার্টনারকে বঞ্চিত করা। পুরুষের মানসিক ও শারীরিক সমস্যার কারণে যৌন সমস্যাগুলো বেশিরভাগ সময় হয়ে থাকে। পুরুষদের সাধারণত যেসব যৌন সমস্যা বেশি হয়ে থাকে তা হলো অনিয়ন্ত্রিত বীর্যপাত, পেনিস উত্থিত না হওয়া, যৌন ইচ্ছা না জাগা। আমাকে অনেকেই প্রশ্ন করেন, ওষুধ ছাড়া কি যৌন সমস্যার সমাধান করা সম্ভব? আমার উত্তর থাকবে হ্যাঁ, কেননা যৌন সমস্যার সমাধান করতে আপনাকে প্রথমত হস্তমৈথুন বন্ধ করতে হবে, তা না হলে আপনার যৌন সমস্যা সমাধান হবে না। এমনকি আপনাকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে, কারণ আপনার শরীর থেকে যেগুলো বের করে নষ্ট করেছেন সেগুলো পূর্ণ করতে হবে। বন্ধুরা, যৌন সমস্যার সমাধানে আজকে আমরা আলোচনা করব JBL ল্যাবরেটরিস এর নিশিক্যাপ ক্যাপসুল এবং ড্রাপ ইন্টারন্যাশনালের EK400 ক্যাপসুল নিয়ে। বন্ধুরা, আপনাদের জন্য সুখবর, আমাদের নতুন অদ্ভুত ফ্যাক চ্যানেলটি ঘুরে আসতে পারেন। সেখানে বিভিন্ন প্রাণীর জীবনচক্র ও বিভিন্ন প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই চ্যানেলটির লিংক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টের দেওয়া থাকবে। বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ মাস্টারবেশন করার কারণে পেশির নরম টিস্যুগুলো নষ্ট হয়ে আঁকাবাঁকা হয়ে রক্ত চলাচল কমে গেছে, সেই কারণে পেনিস দাঁড়ায় না, উত্তেজিত হয় না। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনার এই মেডিসিন দুটি খেতে পারেন, কেননা এই দুটি মেডিসিন একসাথে খেলে পেনিসের রক্ত চলাচল বেড়ে যাবে। আপনার যদি মিলনের আগে অথবা মিলনের 1 থেকে 2 মিনিটের মধ্যে বীর্য আউট হয়ে যায় এবং 8 থেকে 10 মিনিট সহবাস করতে চান কিংবা পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে চান, তাহলে এই মেডিসিন দুটি ট্রাই করতে পারেন, কেননা এই মেডিসিন দুটি আপনাকে লং টাইম সহবাস করতে সাহায্য করবে। এই মেডিসিন দুটি একসাথে সেবন করলে শারীরিক চাহিদা মানে সহবাসের প্রতি আগ্রহ বেড়ে যাবে 80%। বন্ধুরা, যে সকল পুরুষের বীর্য পাতলা তারা যদি এই দুটি মেডিসিন সেবন করে তাহলে তাদের বীর্য গাঢ় হতে সাহায্য করবে। সতর্কতা, যে সকল রোগীর উচ্চ রক্তচাপ, হৃদযোগ, ডায়াবেটিস এবং কিডনিতে সমস্যা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ওষুধ এড়িয়ে চলবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে। খাওয়ার নিয়ম, নিশিক্যাপ ক্যাপসুল একটি করে রোজ একবার মিলনের 30 থেকে 40 মিনিট আগে খাবেন, তবে সাথে 1 গ্লাস দুধ খাবেন। EK400 ক্যাপসুল একটি করে রোজ 2 বার প্রতিদিন খেয়ে যাবেন। দর্শক, আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।